এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে জনসচেতনতা। করোনার দুঃসহ দিনে ফুলে ফুলে ছেয়ে আছে রাজশাহী নগরী। সড়কের পাশে ফুটেছে নানা রঙের ফুল, পাশাপাশি কমেছে দূষণের মাত্রা। প্রকৃতি বাঁচাতে সচেতন হচ্ছে মানুষও। হাসান আল মুবিনের ক্যামেরায় রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটনের রিপোর্ট, জানাচ্ছেন মুশফিকা নাজনীন। গৃহবন্দী মানুষ, রাস্তায় গাড়ি চলাচল নেই বললেই চলে, বন্ধ কলকারখানাও, ফলে কমে গেছে পরিবেশ দূষণ। আর এই সুযোগে প্রকৃতি নিজেকে মেলে ধরেছে স্বমহিমায়। রাজশাহী মহানগরীর সড়ক বিভাজন ঝলমল করছে নানা রঙের ফুলে। শহীদ এএইচএম কামরুজ্জামান চত্বর থেকে কোর্ট চত্বর প্রায় 3 কিলোমিটার সড়ক জুড়ে মনোমুগ্ধকর নানা রঙের ফুল। এসব ফুলের রূপ আর গন্ধ সৌন্দর্য পিপাসুদের মনে আনছে আশার আলো। করোনাকালীন বিপর্যয়ের মুহূর্তে এগুলি আসলে যেমন সৌন্দর্য বোধ করছে, সেরকম মানসিক প্রশান্তিও আমরা লাভ করতে পারছি। এগুলো অ্যাকচুয়ালি মানুষের মধ্যে একটা সবুজ বার্তা দেয় যে অ্যাকচুয়ালি রাজশাহী বিভাগ অন্যান্য বিভাগের তুলনায় অন্তত এই সবুজের দিকটা এবং দূষণ কমানোর ক্ষেত্রে যে সবুজ কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, ভবিষ্যতেও যেন এরকম পৃথিবী পাওয়া যায়। বাতাসে আপনার ধুলার পরিমাণ কম, এই কারণে আরও প্রকৃতিটা অনেক সুন্দর। পরে মানুষ বের হলে তাদের যে বিনোদন ব্যবস্থা, তাদের যে মনের প্রশান্তি এবং যে ক্লান্তি, সেটি আমি মনে করি যে তারা এই ফুটপাতে হাঁটলে, কারণ এই ফুটপাতে রয়েছে শিউলি ফুলের গাছ, চেরি ফুলের গাছ। এভাবেই নগরীর প্রায় 10 কিলোমিটার সড়ক বিভাজনে লাগানো হয়েছে ফুল। আরও 30 কিলোমিটার জুড়ে তৈরি হচ্ছে সড়ক বিভাজক, যেখানে লাগানো হবে বাহারি ফুলের গাছ। প্রায় 30 কিলোমিটার মতো আরও আইল্যান্ডে এটি কাজ করা হবে, সেই লক্ষ্যে আমরা কাজ করছি। জানি না কতটুকু করতে পারবো, কারণ করোনার প্রভাব অর্থনৈতিকভাবে আমাদের প্রভাব ফেলছে। প্রকৃতির উপর আঘাত না করে সহবস্থানের মাধ্যমে জীবনযাপন করার পরামর্শ প্রকৃতি প্রেমীদের। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন।